বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। দর্শক, আমি টি এম মফিদুল ইসলাম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে পিএইচ মিটার ক্যালিব্রেশন করতে হয়। আমার হাতে দুই ধরনের পিএইচ মিটার দেখতে পাচ্ছেন, একটি অটো ক্যালিব্রেশন এবং আরেকটি হচ্ছে ম্যানুয়াল ক্যালিব্রেশন। অনেকেই পিএইচ মিটারগুলো হান্না হান্না কপি ইত্যাদি ইত্যাদি বলে থাকেন। তো আসলে পিএইচ মিটার যেগুলোই নেন বাজার থেকে, কোনোটাই আপনাকে 100% রেজাল্ট দিবে না। বিশেষ করে 4000-এর নিচে যে পিএইচ মিটারগুলো আপনারা কিনবেন, এগুলো 100% রেজাল্ট দিবে না। তাতে খুব বেশি সমস্যা নেই, পিএইচ চেক করা আসলে মোটামুটি 90% যদি অ্যাকুরেট দেয় তাহলে আমি মনে করি যে এটা অ্যাকুরেট। তো যাই হোক, আমি আপনাদেরকে আজকে ক্যালিব্রেশন কীভাবে করতে হয় এই বিষয় নিয়ে একটু কথা বলবো। ক্যালিব্রেশনের নিয়মটি দেখানোর চেষ্টা করছি। এটি এটিএস ব্র্যান্ডের এবং এটা হান্না কপি। তো যাই হোক, এখন আমরা ক্যালিব্রেশন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রথমে আমরা একটি পিএইচ মিটার আনবক্সিং করব। তো আমরা বক্সটি ওপেন করলেই পাচ্ছি সলিউশন, একটি পিএইচ 4 অথবা 4.01, আর একটি দেখতে পাচ্ছি 6.86। তো এই দুইটা পিএইচ বাপার পাউডার 250 গ্রাম পানিতে নিতে হবে। যদিও এই প্যাকেটটিতে লেখা আছে 250 ml পানি 25 ডিগ্রি তাপমাত্রা। তো এই সলিউশনটি গুলিয়ে নিতে হবে। এখানে কিন্তু এই যে আপনি একটু খেয়াল করে দেখবেন, নিচে লেখা আছে 0.1 প্লাস এবং মাইনাস। তো সেক্ষেত্রে একটু প্লাস মাইনাসে কোনো কিছু যায় আসে না। এখানে দুটি পাত্র দেখতে পাচ্ছেন, একটিতে লেখা আছে পিএইচ 6.86, আর একটিতে লেখা আছে লাল কালার পিএইচ 4.0। তো এই বাফার সলিউশনগুলো আমি আগে গুলিয়ে নিয়েছি। আপনারা এই ধরনের পাত্রে 250 গ্রাম পানি পরিমাপ করে নিয়ে এগুলো অ্যাকুরেট করে নেবেন। তো আমি চলুন দেখানো যাক কীভাবে এটা ক্যালিব্রেশন করবেন। প্রথমে আমি অটোটা দেখানোর চেষ্টা করছি। তো এটা আমি পানিতে দিলে আমি দেখতে পাচ্ছি আমার এখানে থাকা লাগবে হচ্ছে পিএইচ 6.86। তো আমার এটাতে দেখাচ্ছে 0.27। তো এটাকে আমি ক্যালিব্রেশন করব কীভাবে? ঠিক এই যে ক্যালিব্রেশন বাটন যেটা দেখতে পাচ্ছেন, এই বাটনটি, এই বাটনটি আমি আরেকটি একটু দেখানোর চেষ্টা করছি। এই যে অন করার পরে এখানে দুইটা লেখা আছে, দেখবেন সিএএল ক্যালিব্রেশন। এই ক্যালিব্রেশনে চাপ দিয়ে ধরে রাখতে হবে। এই যে আমি একটু চাপ দিয়ে ধরে রাখছি, তারপর এখানে ক্যালিব্রেশন লেখাটা আসবে, তারপরে অটোমেটিকলি এটা ক্যালিব্রেশন নেবে। তো সুপ্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এটাতে 4.00 থাকার কথা, আমরা এখানে ঠিক 3.99, অর্থাৎ মাইনাস ওয়ান বা মাইনাস প্লাসে কোনো সমস্যা নেই। তো এটা আমরা ধরে নিচ্ছি ওকে। এরপরে আমরা এটিকে আবার আরেকটি বাফারে একটু চেক দিব, সেটা হচ্ছে 6.86। এটাতে 6.86, এটাতে আমরা চেক দিব। তো এ দেখুন আমাদের এখানে এই যে এটাতে দেখেন 6.86 চলে আসছে। তো এইভাবে আসলে আপনি অটো ক্যালিব্রেশন করতে পারেন এই অটো পিএইচ মিটারটা। এভাবে আপনারা চেক করে নর্মাল পানিটাকে এরপরে আপনারা নর্মাল পানিতে দিবেন। এটা হচ্ছে বাফার সলিউশনে দিয়ে আপনারা চেক করে কমপ্লিট করলেন, এরপরে নর্মাল পানিতে পিএইচটা চেক করবেন। তো এই ছিল পিএইচ মিটারের অটো ক্যালিব্রেশন এবং ম্যানুয়াল ক্যালিব্রেশনের ভিডিও। ঠিক এইভাবে আপনারা চাইলে ক্যালিব্রেশন করে নিতে পারবেন। আমি আপনাদের ইতিমধ্যে অনেকগুলো ক্যালিব্রেশন করে ফেলছি। এই যে আমার কাছে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই আমি ক্যালিব্রেশন কমপ্লিট করছি। তো যাদের এই পিএইচ মিটার প্রয়োজন তারা চাইলে আমাদের কাছ থেকে পিএইচ মিটারগুলো নিতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঠিকভাবে মাস্ক কালচার করবেন, তাহলেই আমাদের বাংলাদেশে বায়োফ্লকের উন্নতি হবে, হবে দেশের উন্নয়ন। আল্লাহ হাফেজ।